গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে সকাল 8:30 বাজে। আর শুনি আর কি করছে, বুস্টার চেয়ারে বসে পাখা আর হাওয়া খাচ্ছে, তাও আবার পিঙ্ক রঙের পাখা, তাও আবার বাবলি ডার্লিংয়ের কাছ থেকে। সো এখন মাসি দিদুর কাছ থেকে উনি হাওয়া খাচ্ছেন। অ্যাকচুয়ালি 8:00 বাজতে না বাজতেই তো আমাদের কারেন্ট চলে যায়, আর মাসিরা এসে বেশ বিপাকে পড়েছে। আমার তো ঘন্টায় ঘন্টায় কারেন্ট চায়, আর এই ঝুড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, আর বাসন ভর্তি, বুঝতে পারছো, মালতি দিয়ে এসে বাসন টাসন মেজে চলে গেছে। এই ঝুড়িটা গতকাল আমি বাজার থেকে এনেছি 75 টাকা দিয়ে, তোমাদেরকে বলতে না ভুলেই গেছি। আর মাদার ইন্ডিয়া এদিকে সব সবজি টবজি ঝাঁকানাকা করে কেটে ঠেটে রেডি করে দিয়েছে। আমি বানাবো সকাল সকাল ডালিয়ার খিচুড়ি। তোমরা কে কে ডালিয়ার খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সো এদিকে সবজি কেটে রেখেছি, এটা দিয়েও একটা জিনিস বানাবো, কী বানাবো তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। আর এদিকে দেখো চা ফুটছে, এর মধ্যে দুধটা অ্যাড করতে হবে। সো চলো তাড়াতাড়ি করে দুধ টুধ অ্যাড করে সবাইকে চা টা দিয়ে নিই। আর আমার চাটা ছাঁকাও হয়ে গেছে, আর এখন আমি ঝাঁকানাকা করে হচ্ছে তোমার ডালিয়ার খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আমি তো কুকারেই করি, তোমরা কিসে করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি কুকারেও করি, মাঝে মাঝে হাঁড়িতেও করি, বাট কুকারে করলে না বেশ সুন্দর হয়, সুন্দরভাবে ডালিয়াটা গলে যায় আর খেতে ইয়াম্মি ইয়াম্মি লাগে। সো এখন না আদাটা দিতে ভুলেই গেলাম, আর টমেটো দিয়ে দিচ্ছি একটু কেটে, আর এরপরে লিডটা দিয়ে চাপা দিয়ে বেশ অনেকখানা সিটি দিতে হবে। আর আজকে সিটিটা একটু কম মাত্রায় আমি দিয়েছি, একটু কম হয়ে গেছে। আর এদিকে দুটো বেগুন নিয়ে এসে আমি ধাপ করে ফেললাম, হবে হচ্ছে বেগুন ভাজা। ডালিয়ার সাথে বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। আর চায়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সো এরপরে দেখতে থাকো এক্সাইটিং এক্সক্লুসিভ কী হচ্ছে, দেখার জন্য অবশ্যই আমার ব্লগটা তোমাদেরকে খুঁচিয়ে খুঁটিয়ে ওয়াচ করতে হবে। মালতিদি বললো তুলসী কাঁচারা হয়েছে, তো এখানে বেরিয়েছে তুলসী চারাটা, দেখিনি। না জল দেবো তো সব জায়গাতে, আমি জল এবারে বোঝা মুশকিল, তুমি দুটো দানাই ছিঁড়ে নিয়ে যাও, সবই নিয়ে যাও। এটা ঠোকা আছে, ওই যে দেখো ঠোকা একটা আছে, ওই দেখো আর এই আছে। মামু বাবু সেদিনকে কইতে ছিল কি মা পিঙ্কির বাড়ি গেলে এই সাদা দানা নিয়ে আসবো, এইটা এইগুলোই নাও, এই যা বেটা দেখে। হ্যাঁ আমি শুকনো গুলো দিয়ে দিচ্ছি, এই এইগুলো দেখো। হ্যাঁ এগুলোই তো, এই আমি তো লাগিয়েছিলাম, দেখো কোনটা বের হবে। কে নিয়ে এসেছিলাম একজন না দিয়েছিল, যে বেটা বেটা সব নিয়ে যাও, ব্লু বেটা ব্লু, সাদা বেটা সাদা, এইটা ধরে যদি আমি যাই তাহলে এটা সাদা, ঠিক আছে দেখো সাদা হয়ে রয়েছে। এবার কে সাদা আছে আমি কি করে বুঝবো, তুমি নিম পাতা নিয়ে আসতে বলেছিল মিদুন তোমাকে, এখান থেকে হাত পাড়িয়ে পাওয়া যাবে না বলো, চলো তো চলো তো, তোমার কাজ হয়ে গেলে পারবো, তোমার হয়ে যাক। এখানে রয়েছে এর মধ্যে নীল সাদা সবই তুমি পাবে, এগুলো বক্সে করে নিয়ে চলে যাও। গুড মর্নিং এভরিওয়ান, আই এম দেবান্দা, তাই নিউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। মশারি দেখে আমি আজ এক্সাইটেড হয়ে গেছি, এখানে মশারি টানানো হয়েছে, সেই মশারি দেখে। সো এভরিওয়ান, কাল রাত থেকেই মশারি টানিয়ে আমাদের শোয়া শুরু হয়ে গেছে। আর এই দিকে দেখো ডালিয়া একদম রেডি বড়মশাইয়ের খাওয়ার জন্য। সো বড়মশাই খাবেন, তারপরে তো আমরা খাবো, ওই জন্য বড়মশাই আজকে ভাত না, আজকে ডালিয়া খেয়েই অফিসে যাবে। আর জুনিয়ার ওইদিকে কিন্তু খুব দুষ্টাই করছে, না মাসি দিদুর কোলে না দিদুর কোলে, কারোর কাছেই থাকতে চাইছে না। উনি রান্নাঘরে আমার কোলে কোলেই উনি রান্না করবে, কি না বাবার জন্য
লটস অফ ম্যাগি বানাবে, তাও আবার লটস অফ ভেজিটেবলস দিয়ে। তো যাই হোক, এখন মিদুলের টিফিনের জন্য এটা বানাচ্ছি, আর এরপরে আমার ব্লগে কী এক্সাইটিং হচ্ছে দেখার জন্য অবশ্যই তোমরা আমার ব্লগটাকে কন্টিনিউ করো। দেখো নি, দিইনি মনে হয়। হ্যাঁ দিয়েছি 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 দিলে আমার তো ছবিগুলো চলে এসছে, তারপর দেখছেন নাই? নেই, আমি আমার ছবি তো নাই, আছে পিছন দিকে আছে, পুরোটা দেখতে হয়, পুরো দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, কি যেন বলে, কুমড়ো দিলাম আড়াই কিলো, আলু দিলাম পাঁচ কিলো, আদা বললেন, আদা দাও কত, আমার কত হলো ৪০-৭০-৭০ আড়াই কিলো আলু, ফিফটি ফিফটি আর এইটি এইটি আগের ভিডিওতে না থাকবে, এই ভিডিওতে থাকবে। হ্যাঁ কে বাবা, হ্যাঁ হ্যাঁ ও কবে ছাড়বে এটা দেখি, কবে এডিট করে ছাড়ব, ভালো ভালো সবজি নিয়ে আসবে, চেষ্টা করছি ভালো ভালো সবজি নিয়ে আসবো। হ্যাঁ শাক পাতা নিয়ে আসবে, শাক পাতা কি শাক, কি খাও, কি শাক খাও, লালটা লালটা নিয়ে আসবে, আনছিলে? হ্যাঁ 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 ঠিক আছে, ২৬০ হ্যাঁ 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 ২৬০ তো ঠিক আছে। হ্যাঁ আজকে তো শনিবার, আগে তোমাদের বললাম হাঁপিয়ে গেছি, এই কারণে আবার সেই আমার ডেটল ওয়াশ চলছে, হাফ বালতি জলে সব জামাকাপড় ধোয়া, তো ভালো করে ডেটল দিয়ে চুপড়ে চুপড়ে এখন এটাকে পুরো কী বলবো চিপড়ে শোকানোর জন্য দিয়েছি, তারপর ঝকঝক করে মেলে দিলে হয়ে যাবে। আর এইদিকে কী যেন বলে এতগুলো, এগুলোকেও সেম প্রসেসে করতে হবে, একদম হাফ বালতি জল দিয়ে। মা ওদিকে রান্নাবান্না করছে, জুনিয়রকে চান করানোর সময়ও হয়ে গেছে, মাসিও এদিকে কী যেন একটা করছে, সবাই আমরা সব কিছু করছি, আমি হাঁপিয়ে গেছি, তো জল খেয়ে নি, হাঁপিয়ে গেছি পুরো। ট্যাঙ্কিতে মা মাসি জল আর পড়ছেই না কলে, আসছি বাবা। তো এভরিওয়ান, জল সংকট আর জল সংকট আমার ব্লগে কিন্তু কমন একটা জিনিস, আমাদের এখানে জলের সমস্যা, জানি না এই জলের সমস্যা আমাদের এখান থেকে কবে মিটবে। সো এখন আমি ঝাঁকানাকা করে জুনিয়রের যেই জামাকাপড়গুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে ডেটল ওয়াশ করে দিচ্ছি, ডবল ডেটল ওয়াশ হচ্ছে, মানে যেই ডেটলটা আমি বানিয়ে রেখেছিলাম পুরোটাই শেষ হয়ে গেল। সো আজকে দুপুরবেলা কী কী রান্না হচ্ছে এইসব জানার জন্য অবশ্যই তোমাদের আমার ব্লগটাকে কন্টিনিউ করতে হবে, এরপরে কী এক্সাইটিং হচ্ছে দেখার জন্য আমার সাথেই থাকো। সো এভরিওয়ান, আজকের লাঞ্চ মেনুতে রয়েছে পাঁপড় ভাজা, বেগুন ভাজা যেটা সকালবেলায় ভেজেছিলাম, মা এখানে বানিয়েছে কিছু পরিমাণ সেদ্ধ যেটা উইথ আলু এবং উইদাউট আলু মাখা হবে উচ্ছে সেদ্ধ। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখানে মা রান্না করেছে পাঙাশ মাছ, এই পাঙাশ মাছটা আগের দিনও রান্না করেছিল, তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি, আর এটাও আজকে রান্না করেছে কাঁচা অবস্থায় দেখাতে ভুলে গেছি। যাই হোক, তাড়াহুড়োতে আর দেখানো হয়নি, কিন্তু এখন একটা ইন্টারেস্টিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্র বানানো হবে, কে কে খেতে ভালোবাসো আগে কমেন্ট বক্সে জানিয়ে দাও। সো এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা, মা কাঁচকলার কোপ্তা বানিয়েছিল, আর এখন সেই খোসাটাকে একটুখানি তরুজুত করে বানানো হচ্ছে। তো এর মধ্যে কাঁচা লঙ্কা, তারপরে তোমার গোটা, কালো জিরে এইসব দিয়ে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে, এখন কড়াইতে সর্ষের তেলে ভালো করে নারন চারণ করা হচ্ছে। যাই হোক, কড়াইতে বাজতে যায়, মাকে এখন দায়িত্ব দিয়েছি খুন্তিটা নাড়ানোর, মানে মাটাকে ভালো করে শুকোতে অনেক টাইম লাগবে, ততক্ষণে আমি ফ্রেশ হয়ে চলে আসবো, তারপরে যদি জুনিয়র উঠে পড়ে মুশকিল হয়ে যাবে। সো চলো পরে আসছি তোমাদের সাথে দেখা করতে, সাথে থাকো এক্সাইটিং এক্সক্লুসিভ জিনিসপত্র। সো এভরিওয়ান, আমি ফ্রেশ হয়ে সাজুগুজু করে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি, আর আমার মাদার ইন্ডিয়ার মুখটা দেখো কেমন পেঁচার মতন হয়ে রয়েছে, অ্যাকচুয়ালি ভাবলো মেয়ের বাড়িতে এসছি কই মেয়ে একটু বেড়ে ঠেড়ে খেতে দেবে, কিন্তু এখানে উল্টো কেসটাই হচ্ছে, আমার মাই আমাকে সবসময় বেড়ে রেঁধে খাওয়াচ্ছে, আর এই যে কাঁচকলা খোসা বাটাটা একদম রেডি হয়ে গেছে খেতে, কিন্তু দারুণ হয়েছে। আমার মাসি কি বলছে শোনো, আমার ছেলে উঠে গেছিলো কি করবো, আমার খাওয়া হয়নি, এই দেখো জুনিয়র উঠে পড়েছিল, তো ওনারা দুজন খাচ্ছে আর আমি এখানে খাবো এখন। তো আজ হয়ে গেল রবিবার, ব্লগটা শুরু করেছিলাম শনিবারে, তো শরীরটা ঠিক লাগছে না, আজকে খাওয়া দাওয়া সব কিছু অনেক বেলা বেলা হয়েছে,
আর রাত জেগে জেগে জলের জন্য আর ভাল লাগছে না জল ভরতে, সো আর কি ওই জন্য শনিবার আর ব্লগটা এন্ড করতে পারিনি তোমাদের সাথে। এখন চলে এসি আমি তোমাদের সাথে এই শনিবারের ব্লগটা এন্ড করতে, আর রবিবারের এক্সাইটিং এক্সক্লুসিভ ব্লগ তো অবশ্যই আসছে। রবিবারের ব্লগেই কিন্তু তোমরা জানতে পারবে যে কী কী হচ্ছে আমার বাড়িতে, মানে কী কী হয়েছে। তো সেগুলো এখন থেকে আর তোমাদেরকে আমি কিছু বলছি না, সেগুলো তোমরা পরেই শুনবে। সো আজকাল আমার ভিডিও এডিটিংয়ে খুবই সমস্যা হচ্ছে, এই কারণে সমস্যা হচ্ছে যে এই যে জুনিয়ার সমস্যা করছে, এই জুনিয়ার জুনিয়ার হরিদা ও হরিদা হরে কৃষ্ণ। সো যাই হোক, হ্যাঁ হরে কৃষ্ণ। আমার মাথাটাও না টিপটিপটিপটি ব্যথা করছে, ভালো লাগছে না। সবারই কালকে রাতে ঘুম ঠিক করে হয়নি জলের জন্য, জলের কারণে। সো আমার বর্মশাইও রাত জেগে জেগে জলতে ভরে টোয়ে আবার অফিসেও গেছে আজকে। হ্যাঁ চলো শনিবারের ব্লগটা আমি আজকে এন্ড করছি রবিবার। তো রবিবারের এক্সাইটিং এক্সক্লুসিভ ব্লগটা দেখার জন্য তোমরা ওয়েট করে থাকো, কি এক্সাইটিং আসছে রবিবারের ব্লগে। সো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর জুনিয়রের জন্য অনেক ভালোবাসা দিও। বলো বাবা টাটা। সো জুনিয়র এখন টাটা করার মুড নেই, কুকুমেলন সব করে টাটা টাটা চলছে, হোয়াট ইজ দিস। সো চলো টাটা, ফাইনালি টাটা।